তো চলো আমি চলে এসেছি, মোটামুটি ভিআইপি হলদিরামসের সামনেই। এটা এটা বেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড। তো এইটা হচ্ছে আমার যে ফ্লোরটা, সেই ফ্লোরটা থেকে আমি উঠছি। তো আমি হেঁটেই উঠছি, যেহেতু আর কি আমার হঠাৎ মনে হলো যে আমি হেঁটেই উঠবো, লিফ্টে করে উঠবো না। সো আমি হেঁটে উঠছি। এইখানে অনেকগুলো সেন্টার আছে, সুরক্ষা আছে, ডিএলসিসি আছে একটা, দেখাচ্ছি তোমাদেরকে। সো আরও অনেক কিছুই আছে এখানে এই বিল্ডিংটায়। সো এই দিক থেকে ভিউটাও এরকম দেখা যায়। তো আমি হেঁটেই উঠবো। এই যে এখানটা হচ্ছে একটা ভিএলসিসি, যেটা বলছিলাম ভিএলসিসি, এটা পার্লার টাইপসই, মানে সব রকমই করা যায় সব কিছু। সো আমার চলে এসছে অফিস। তো ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, এইটা একটা নেটওয়ার্ক ওয়ার্ড মার্কেটিং। সো এইটা হচ্ছে পুরো ফ্লোরটা। এখান থেকে মোটামুটি বিলিং সেন্টার আছে, এখানে প্রোডাক্টস আছে। এখানে মিটিং টিটিং হয় সব কিছুই। তো এরকম একটা ডিস্ট্রিবিউটার ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে ফিল আপ করে দিতে হয়। সো এখানে সব প্রোডাক্টস আছে। সো আমি এখন পারচেস করব, করে আমি বাড়ি যাব। সো আমি প্রোডাক্টগুলো নিতেই এসেছি এখানে। সো আমার যেহেতু অনেকটা ভারী হয়ে গেছে, এবার আমাকে লিফটেই নামতে হবে মোটামুটি, তাই আমি লিফটেই নামবো। সো আমি কী কী নিয়েছি মোটামুটি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। জিনিসগুলো রেখে আমি আবার একটু বেরাবো, চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কোথায় যাচ্ছি। তো চলো আমি বেরিয়ে পড়েছি। সো এখন দুপুরবেলা, মোটামুটি 2টা মতো বাজে। সো বেরাতে একটু দেরি হয়ে গেছে যেহেতু আমি বেরিয়েছিলাম ওই জন্য। সো আমি মিত্র ক্যাফেতে ঢুকবো এখন। সো মিত্র ক্যাফেতে কেমন খাবার দাবার, তোমরা সকলেই খুব পরিচিত মিত্র ক্যাফের সাথে, কিন্তু তাও আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দেব যে মিত্র ক্যাফেতে কেমন খাবার দাবার এখন এই করোনার পরে কেমন খাবার দাবার সার্ভ হচ্ছে এবং আমি কী কী খাচ্ছি। তো চলো। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. সুন্দর, মানে যেমন হয় আর কি নর্মাল। তো এখানে মেনু কার্ড আছে, তো এটা পূজা মেনু থেকেই যেটা দেওয়া সেটাই দিয়েছে। সো আর এখানে জল, নর্মাল ওয়াটার। এখানে কবিরাজি খুব ফ্যাবিউলাস খেতে, যে কোনো কবিরাজি। সো আমি ফিশ কবিরাজি অর্ডার করব। সো এখন আসছে আমাদের খাবারগুলো। সো এইটা হচ্ছে যেটা ডায়মন্ড কবিরাজি, সেই ডায়মন্ড কবিরাজি যেটা সাইজ কিনা হিউজ, বেশ বড়, মোটামুটি দুজনের তো হয়ে যাবে। সো এইটা ডায়মন্ড কবিরাজি। আর আরেকটা যেটা আমাদের নর্মাল সাইজের কবিরাজি, সেইটা এইটা, এটা নর্মাল সাইজের কবিরাজি। সো এখানে আমি অর্ডার করেছি মিক্স ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস না, এটা ভেজ ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন। সো চিলি চিকেন, এখানে চিলি চিকেনটা 6 পিসেস মতো দেয়। অ্যান্ড এখানে হচ্ছে গার্লিক চিকেন, এটা এটাও 6 পিসেস মতো। এটা টেস্টটা একটুখানি
সুইট, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস যেটাতে ফুল অফ মিক্সড চিকেন প্রন দেওয়া আছে। এখানে খাবারগুলোর টেস্ট খুবই সুন্দর খেতে, চিলি চিকেনটা, ফ্রাইড রাইসটা, প্লাস এখানে গার্লিক চিকেন অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইসটাও, বাট পরিমাণটা একটু কম। সো খেয়ে দিয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি, রাত্রির হয়ে গেছে, সন্ধেবেলা হয়ে গেছে মোটামুটি। এখানে একটা দমদমে মেলা বসেছে, সো সেই মেলাতে এসেছি, একটু তোমাদের সাথে ঘুরে শেয়ার করছি মেলাটা। সো তোমরা দমদমের কাছাকাছি যারা আছো তারা অবশ্যই আসতে পারো, মেলাতে খুবই অনেক রকমের জিনিস বসেছে, কোনো ডেকোরেটেড জিনিস, ব্যাগস, এছাড়াও নানা রকম বুকস, এভরিথিং। সো তোমরা প্রত্যেকে কিনতে পারো, এছাড়াও খাবার দাবার, কোনো কাপড় জামা স্টল সবই বসেছে মোটামুটি। সো এখানে একটা ফার্নিচারেরও দোকান আছে। সো জামা কাপড় এখানে, বাচ্চাদের মোটামুটি সমস্ত রকম চড়ার জিনিসপত্র আছে, বাচ্চাদের না বড়দেরও আছে। এবং আমি এখান থেকে কয়েকটা জিনিস কিনবো, এবং আমি দেখাচ্ছি রাজধানী থ্রিডি শো আপকে লিয়ে লাগা গে মজেদার থ্রিডি সিনেমা। ইয়ে আম সিনেমা চাইতে জাদা পিতা তসবির নেহি, সায়েন্স কে ইস ম্যাজিক সে ফিল্ম কি চিজে। তো আমি বাড়ি চলে এসেছি এবং ফ্রেশ হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমি আজকে যেগুলো কিনেছি মেলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব কম জিনিসই কিনেছি। সো আমি এরম একটা জিনিস কিনেছি, এই যে এটা। সো এরম একটা জিনিস কিনেছি, এটা একদম ব্যাঙ্গেলসের মতো। সো এইটা কিনেছি আমি, এটা রেড রেড এরকম ক্রিস্টালের কাজ করা, এটা ক্রিস্টাল দেওয়া এগুলো রেড রেড। সো এইটাকে, এইটা হ্যান্ডে পরার জন্য আমার হাতে এরকম একটা আছে, সো আমি এইটা কিনলাম যাতে এটা আমার পরতে পারি। তো আমি দেখাচ্ছি এই মুহূর্তে কেমন লাগছে। সো এই যে এইরকম, সো এইটা কিনেছি। আর একটা কিনেছি হচ্ছে এইটা, এই ফ্লাওয়ার ভাসটা কিনেছি, যেটা কিনা ওখানেই একটা স্টল ছিল সেটার মধ্যে থেকে আমি কিনেছি এটা।
তো বেশ ভালো, তোমরা চাইলে কিনতে পারো, ওখান থেকে পারচেজ করতে পারো, তারা দমদমের কাছাকাছি থাকো তারা। তো আমি এইটাও একটা ব্যাগ কিনেছি, ওখানে একটা ব্যাগেজ সেন্টার ছিল, ব্যাগেজ প্যাকেজ ছিল, সেখানটা থেকে আমি এই ব্যাগটা কিনেছি। সো দেখো এই ব্যাগটা পুরো লেদারের মতো লাগছে, যদিও এটা লেদার না, এটা তোমরা যদি বিশ্বাস না করো এটা 250 টাকা মতো নিয়েছে ব্যাগটা, কিন্তু বেশ ভালো ব্যাগটা। এই ব্যাগটা আমি কিনেছি, এটার অনেকগুলো পকেটও আছে, এখানে একটা, এইখানে দুটো আছে, এরকম দুটো কভার আছে, এখানে একটা এরকম বাক্স মতো আছে, এই যে। সো এইটা, এই কটটা জিনিস আমি কিনেছি। সো এই হলো আজকে আমার শপিং, এবং সকাল থেকে আজকে আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবং হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও আরও ফার্দার আমার ভিডিও দেখার জন্য। সো আজকের মতো বাই বাই, টাটা, টেক কেয়ার।